বিবাহিত জীবন আনন্দের হওয়া জরুরি, মানুষ সুখে থাকার আশাই বিয়ের মতো বন্ধনে জড়ায়, কিন্তু কখনো কখনো বিবাহিত জীবন একঘেয়ে হয়ে ওঠে। এখানে একপাক্ষিকভাবে কাউকে দোষারোপ করে লাভ নেই, কারণ দুজনেরই ছোট ছোট ভুল কিংবা অবহেলা একসময় বাড়ে দূরত্ব, সম্পর্কে চলে আসে একঘেয়েমি। কিছু কাজ বিবাহিত জীবনে একঘেয়েমি নিয়ে আসে, একইভাবে দিন কাটাতে থাকলে একটা সময় বিরক্তির জন্ম হয়, তাই এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রচেষ্টা চালাতে হবে দুজনকেই। বর্তমান বেশিরভাগ দম্পতি চাকরিজীবী, যে কারণে ঘরের বাহিরেই দুজনের অনেকটা সময় কেটে যায়। দিন শেষে পরস্পরকে সময় দেওয়ার মতো সময় আর তাদের থাকে না, এর প্রভাব পড়ে সম্পর্কে, তৈরি হয় দূরত্বের। ব্যস্ততায় ভালোবাসা মুখে প্রকাশ করার কথাই ভুলে যান অনেকে। মনে যতই ভালোবাসা থাকুক, মুখে অবশ্যই জানাতে হবে, কারণ মানুষ কখনো আরেকজনের মন পড়তে পারে না। আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসার কথা জানান, আপনার মুখের দুটি সুন্দর কথা তার দিনটিও সুন্দর করে দিতে পারে, কেটে যেতে পারে একঘেয়েমির মেঘ। জীবন থেকে হাসি আনন্দ মুছে ফেলে অনেকে মুখটা ভার করে রাখেন, সবকিছুতেই তারা যেন নেতিবাচকতা খুঁজে বেড়ান, নিজের জীবন নিয়েও থাকেন না সন্তুষ্ট, একই রুটিনে চলতে থাকে নিরানন্দ জীবন, তাই আনন্দ খুঁজে নিতে শিখুন। স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা থাকা জরুরি, বিয়ের কয়েক বছর পার হলে হারাতে শুরু করে শারীরিক আকর্ষণ, এর ফলে খুব স্বাভাবিকভাবেই চলে আসে দূরত্ব, তাই পরস্পরের কাছাকাছি থাকুন, এতে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। দুজন দুজনের প্রতি আকর্ষণ ধরে রাখতে নিজেকে ফিট রাখুন, এতে ঘনিষ্ঠতা থাকবে এবং একঘেয়েমি দূর হবে। দুজনের প্রতিদিনের ঝগড়াঝাটি একটা সময় বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, এর নেতিবাচক প্রভাব পড়বে বিবাহিত জীবনে, পরস্পরের প্রতি আকর্ষণ কমে যাবে, তৈরি হবে বিতৃষ্ণা, একটা সময় সহ্য হবে না একে অন্যকে, তাই ছোট ছোট ঝগড়া এড়িয়ে চলুন, ছাড় দিতে শিখুন আর বিবাহিত জীবনকে আনন্দের সাথে উপভোগ করুন। সুজন হোসেন, মাই টিভি।